জীবন মানে অনন্ত দহন কখন দূরে আবার কখন মিলন জীবন মানে অনন্ত দহন কখন দূরে আবার কখন মিলন তবুও বিরহ সাথে রয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা মানে দুটি মনে মিলেমিশে থাকা একই সনে ভালোবাসা মানে দুটি মনে মিলেমিশে থাকা একই সনে তবুও বিরহ সাথে রয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ওই যে বললি না 30 বছর ধরে তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে বয়স এই 59 বছর 6 মাস 18 দিন বিখ্যাত প্রেমিক প্রেমাচার্য প্রেমাচার্য খানমোজ তার মানে কি আপনি কোনো টাকা দিবেন না না মিস্টার 400 টাকা আমি আমার কষ্টের টাকা আপনাকে নষ্ট হতে দেব না তুমি কি আমার ইমেজে করো চন্দ্র বাবা আমার একটা পাট দিয়া দেখবা তাহলে তো খুব ভালো হয় আপনি আমার বিরুদ্ধে কেস করবেন আপনার ঠিকানাটা আমি পেয়ে যাব আশ্চর্য আপনি বাবার বয়সে একজন মানুষ আমার আপনাকে এসব আচরণ শোভা পায় না তার মানে তুই ষড়যন্ত্র করে এই কাজটা করছিলি ঠিক আছে বুঝতে পারছি আর বাদুর তুই মজনুরে ধরবি আর আমি এই হারামজাদা আশিককে ধরব খবরদার কাছে আসবি না কইলাম কালকের বিচার আজ কইব তোকে গায়ে হাত দিব না আমাকে সিপ প্রেম রেড আসতেছে সে যতক্ষণ না আসবো তোকে ধরে রাখবো আর সে আসার পর তারপরে তোকে বিচার হইব ওই যে প্রেম রেড চলে আসছে ওরা তো মোটর সাইকেলে আর আমরা পায়ে হেঁটে দৌড়াই কি ওদের ধরতে পারি না তোদের দিয়ে কোনো কাজ হবে না গেম চিফ আজকে ওদেরকে যে ধরন দিয়েছি না আগামী 2 মাসের ভিতরে এলাকায় ঢুকবে না খুব ভালো করেছিস দেখা যাক কি হয় তবে শোন খুব সাবধানে থাকবি ওদের দিয়ে কিন্তু কোনো ভরসা নেই হ্যাঁ আচ্ছা বল এবার কাজের অগ্রগতি বল অগ্রগতি ভালো বলছি আমি আজকে ওয়ান সাইড লাভারের অগ্রগতি অনেক ভালো এই যে গেম হাসান ভাই আছে না সে তো একটা ইতিহাস ধরে ফেলবে এই তুই চুপ থাক আমি কি করে বুঝবো যাতে আমার ডাকতেছে তো বড় ফাজি খবরদার আমার সাথে পাঠ নিবি না আপনার সাথে আমি কোনোদিন না দেখেন আমার একটা নাম খুব সুন্দর রোমান্টিক একটা নাম জোস্না আপনি যদি আমার নাম ধরে ডাক দিতেন আমি সাথের সাথে সুইটাই আপনার সামনে দাঁড়াই হাই তুই আমার কি নয় চিনবো না আপনি তো বিখ্যাত ব্যাক করবে না আপনি হইতেছেন বিখ্যাত প্রেমিক চোখ সদাগরের মা শুনছেন রে আমি কিন্তু সবকিছুই শুনছি তুই আমার সামনে ফরেন কোথায় দৌড়ানি খাওয়াইছ কসম করে কথা এই কসম করে কইতেছি আমি আপনার ছেলের দাঁত আমি খাওয়াই নেই খাওয়াই নেই খাওয়াই আপনার ছেলে নিজের দোষে নিজের দাঁত আমি আপনি তো জানেন কুত্তার যে বেশি ডরাই কুত্তা পারেন কি আপনার ছেলে কুত্তা আমার এখন ইমার্জেন্সি আছে আমি গেল আমি জব করলাম যে বসে বসে বড় খাতির আই শামি আবার যদি আমার পোলারে কুত্তা দৌড়ানি দেন তাহলে বুঝিস তোর কয়দিন আর আমার কয়দিন আজিল জানি কোনান্তার Thank you.
ফোন করতেছি। হ্যাঁ আচ্ছা বলুন। আমার দিকে না তাকালে বলবো কি করে? কথা শোনার জন্য তো তাকাতে হয় না ম্যাডাম, আপনি বলেন আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু সমস্যায় পড়েছি, আপনার সহযোগিতা দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে কি একটু আমার দিকে তাকাবেন? হ্যাঁ পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক তোমার রূপের ঝলক। এই মুহূর্তে আপনার সহযোগিতা দরকার, শুনছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওই দুজন লোক আমাকে ডিস্টার্ব করছে। কে? আলি আক্কা সিলেলা কাছে প্রিজি, চলুন তো আমার সাথে, চলুন তো চলুন তো। না যাওয়ার দরকার নেই। না না না, আপনি বুঝতে পারছেন না, এই জাতীয় লোকজনদের ছেড়ে দেওয়া একদম ঠিক না। চলেন আমার সাথে, আপনার কোনো ভয় না, চলেন। দরকার নেই যাওয়ার। আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে না গো, আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবে না গো। ওরা এমনিতেই ভয় পেয়েছে, আর তাছাড়া আমি চাই না আমাকে নিয়ে কোনো ঘটনা ঘটুক। ঠিক আছে, আপনি যখন বললেন এই যাত্রা বেঁচে গেল, কিন্তু আমার এলাকায় এই জাতীয় কাজ একদম নিষিদ্ধ। ধন্যবাদ আপনাকে, এটা তো আমার দায়িত্ব। আচ্ছা আপনি কি এলাকায় বেড়াতে এসেছেন? না না বেড়াতে আসিনি, আমি মহল্লায় নতুন এসেছি। 33 নম্বর বাড়ি তিনতলাতে থাকি আমি। ও আচ্ছা আচ্ছা, সেদিন তো আপনার সাথে আমার দেখা হয়েছিল। কবে কোথায়? আমার তো ঠিক মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে চলেন। হ্যাঁ একেবারে হাতের কাছে পেয়েও হারিয়ে ফেললাম বর্ষা হোসেন, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে এতক্ষণ আমরা কার পেছনে ছুটলাম। কিন্তু ওই মেয়েটার সঙ্গে আমি কয়েকবার মুর্তাজ জাহানকে দেখেছি। সে ঠিক আছে, কিন্তু উনি কে আসলে? কে তা তো জানি না, কেউ তো একজন হবে। এখন আমি কী করি বর্ষা হোসেন? নো টেনশন প্রেমাচার্য, আপনি কোনো চিন্তা করবেন না। আগে আমরা একজনকে খুঁজতাম, এখন আমরা দুইজনকে খুঁজব। চলেন। আমি তোর বাড়িতে আসলাম তোর সাথে দেখা করতে, আর তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না, চলে যাবো নাকি? আচ্ছা আমি তোকে বলছিলাম যে আয় আমার বাসায়। ও দিনের মধ্যে তোকে একবার না দেখলে আমার ভালো লাগে না, সেই জন্য এসেছিলাম। দেখা শেষ চলে যাই। এই বস, আর ফোন করতে হবে না, আমি সবই বুঝি। কচি বুঝিস? এই যে আমার মন খারাপ, সেটা কি তুই একটুও বুঝলি? আচ্ছা মনটা তো আমারও খারাপ, যেমন কালকে কোনো কিছু না করতে না করতে বাবা এক গাদা বকা দিল। তোর মনটা কেন খারাপ অটোর জন্য? কেন কি করছে এবার তোমার স্মার্ট বয়? সে নাকি আমার মতো আরো অনেকগুলো মেয়ের মজনু। এই টাইপের ছেলে মজনুগিরি করবে না তো কি করবে? আচ্ছা তোকেও না আমি বুঝতে পারি না, তোর তো আবার আমাদের গেম ভাইকে অনেক খ্যাত লাগে। শোন, তোর ওই খ্যাত গেম ভাই তো দারুণ স্মার্ট একটা কাজ করেছে, আমার অনেক ভালো লেগেছে। তো কি করছে শুনি? সে আমাদের বাড়িতে দুটো চিঠি পাঠিয়েছে, একটা আমাকে আর একটা আব্বা যাবে। হাতের লেখা বেশ সুন্দর, আমার তো মনে হয় সে দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছে। আর তোদের চাঁদ ভাইয়া, উনিও তো কালকে দুটো চিঠি পাঠিয়েছে, আর সেই কারণে তো আব্বা বকা দিল। যে কারণেই বকা দিল,
তোর কাছে কি মনে হয় না যে আইডিয়াটা অনেক নতুন? চাঁদ ভাই আর গেম ভাই দুজনেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আরে এগুলো তো সব সেই আকাশ ভাইয়ের বুদ্ধি। তাই মনে পড়ছে। আচ্ছা মা ঘটনাটা কি বলতো দেখি, তুমি খালি ওদের কথা জিজ্ঞেস করো আমার কাছে। আরে কিছু না, মজার মানুষ তো। আমি তো তাই ভাবতেছি, সুন্দরী পুরুষ মানুষের সাথে। না না মা ঘটনাটা ওরকম না, আমার তো মনে হচ্ছে এখানে একটা ঘাপলা আছে। আপুনা আপুনা ওই লোকটাই আপুর সাথে কথা বলতে এসেছে। সেটা যদি হতো তাহলে সুন্দরী এত সুন্দর করে কথা বলতো না। ছেলেটা তো দেখতে শুনতেও বেশ। আল্লাহ তুমি আমার দিকে মুখ তুলে তাকাও। আল্লাহ আল্লাহ তোমার মুখের দিকে তাকিয়েছে। আপু যে কেন ছেলে মানুষ দেখতে পারে না আমি এটার একদম কিছুই বুঝি না। তোর বুঝতে হবে না, এখন চল ভিতরে চল, দেখলি বিপদ। এই বাসা আপনাদের না? আপনার মতো মানুষ এখন খুব একটা পাওয়াই যায় না। সেদিন আমাকে হেল্প করলেন, অথচ আমার দিকে দেখলেন না। দেখলে তো সেই দিনই সমস্যায় পড়তাম। কিছু বললেন না? মানে যে কোনো প্রয়োজন আমাকে ফোন করবেন। হ্যাঁ ফোন করলে আপনাকে কোনো সমস্যা হবে না তো? আচ্ছা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, ভিতরে আসেন এক কাপ চা খেয়ে যান। না না আজকে না, আজকে না। আপনার আম্মাকে আমার আরাম দিবেন। আপনাকে কষ্ট দিলাম? না না কষ্টের কি আছে, এটা তো আমার দায়িত্ব, মানে আমার আনন্দও বটে। আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আরো কিছু বললেন? না না আপনাকে কিছু বলছি না। আর জ্ঞান হারানো যাবে না, আমি আর কাউকে ভালোবাসবো না। আরে এই বাহাদুর ভালো হচ্ছে না, কিন্তু একদম ভালো হচ্ছে না। ঠান্ডা কিসের জন্য সে আমাকে দেখা করতে বলবে আমি তো সেটাই তো বুঝতে পারছি না। আপনার অত বুঝে কাম নেই, আপনি শুধু আমার সাথে থাকবেন, যা বুঝার আমি বুঝবো। বাবা বাহক। চাচা আপনি ভুল বলছেন, আমি বাহক না, আমি প্রেম বাহক। ওই যে চাচা আপনি বলছিলেন না দেখা করবেন, সেই জন্য নিয়েছি। আঙ্কেল আমার কোনো দোষ নেই, ওই বাহাদুর আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। তোকে আগেই বলেছিলাম এখন আসার দরকার নেই। ইয়ে ফুসুর ফুসুর করে কি বলছো বাবা? কিছু বলিনি তো আঙ্কেল, কিচ্ছু না। না আমি শুনলাম কিছু বলছো। ওই না না চাচা, ওই যে প্রেমরেট বলছিল আপনি অনেক ভালো বাবা। তুমি ঠিকই বলছো গেম, কিন্তু আমার মেয়ে তো সেটা বুঝলো না। কেন বুঝতে পারছে না? আপনি তো ভালো বাবা, মানে ভালো না শুধু ভালো না, অনেক ভালো বাবা। তুমিও খুব ভালো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি বলছেন আঙ্কেল? শুধু আমি বললে তো হবে না, আমার মেয়েকে তো বলতে হবে। সে চায় স্বপ্নের রাজপুত্র। তুমি আমাকে উদ্ধার করো বাবা। তোমার সঙ্গে আমি আছি, তুমি যেভাবে চাও সেভাবে আছি। মনে করো আজ থেকে আমি তোমার শ্বশুর আব্বা। এসব আপনি কি বলছেন আঙ্কেল? সত্যি বলছি, আমার মেয়েটার বিয়ে দেওয়া ছাড়া আমার কোনো শান্তি নেই। শোনো
এখন থেকে তুমি দিন রাত 24 ঘন্টা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু খেয়াল রাখবে ওই আশিকটা যেন দাঁড়াতে না পারে। এখন তোমরা দাঁড়া। চাচা, ওই যে আমাদের চিঠির উত্তরটা। আমার মেয়ে তো চায় স্বপ্নের রাজপুত্র। দেখো বাবারা, তোমরা যদি কিছু করতে পারো। দেখো কি বললাম চাচা, রাজি আছে বুঝলেন না? হ্যাঁ কি লো, প্রেমের মন খারাপ কেন? খুশি হওয়ার মতো তো এরকম কোনো কিছু ঘটে নাই। আপনি হবু শ্বশুর রাজি আছে, এই যে খুশি হওয়ার মতন কিছু ঘটনা মানে কি? আরে বাবা, সে তো মেয়ের কাছে ব্যর্থ হয়ে এইটাই রাজি হয়েছে। এখন এই ব্যর্থতার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হুম, কারণ তো একটা আছে, রাজকুমার। না না, সেটাই আসল কারণ না, অন্য কোনো সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, চল অন্য কোথাও দেখ। ভালোবাসা, আমার আমার এই ভালোবাসাই আপনার দিকে আমাকে বারবার টেনে নিয়ে আসে। খানে খানা, আমি এই খানে খানা তো উনি, আমি না, আমি না, আমি না, উনি উনি সেটা তো আমি জানি। আমার তাহলে আপনি জেনে শুনে কেন বারবার আমাকে খানে খানা কর, আমাকে ধরে কেন খানে খানা বলছেন, আমাকে কেন ধরছেন আপনি? ভরসা, আমি তো উনাকে ধরতে চাই কিন্তু উনি তো ধরা দেয় না। ভরসা, এসে পাগলের মন্দ কর, এই চল আসো। আমার এই প্রেম পাগলামি মরে গেলে আমি বন্ধ করব না, আমার প্রাণের বাচ্চা কানে কানা। বলে আরেকবার পেয়ে নেই ভরসা। আন্টি মাহিয়া, তুমি? হ্যাঁ আমি, সবকিছু তো ঠিকঠাক ছিল, মামার ঠিকানাটা আজকে জোগাড় করে ফেলতাম, তুমি এসে সব নষ্ট করে দিলে। দোষ কিন্তু তুমি ফলো করছিলে কেন? কেন আবার? মামা এই মহল্লায় এসে বাড়ি ভাড়া নিয়েছে গোপনে, কাউকে কিছু বলেও নি। মা আমাকে পাঠিয়েছে জোগাড় করার জন্য ঠিকানা। খুব ভালো হয়েছে, এবার দুজন মিলে খোঁজ করব। চল চল চল। দেখো জ্যোৎস্না, সবসময় কিন্তু তোমার এই ইয়ারকে পছন্দ হয় না, কি বলবা সত্যি করে সাক্ষাৎ করে বলে ফেলো তো। ছাড়া, নেতাটা কিনে এসেছি বইও।
তোর সাথে প্রেম করার জন্য আমি এখানে তোমার সাথে ডেকে নিয়ে আসি, তোমার বাঁচানোর জন্য আমি সাথে ডেকে নিয়ে আসি, তাছাড়া তোমার পাইলে দিব্যা গিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ বলছো কে, কেন কেন কি করেছি কি করেছি? এই ব্যান মেলা থেকে যে উপর মিস করতো আমি তোমার বাঁচানোর জন্য রাজকুমার। না না সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সমস্যাটা কোথা সেটা বলবে তো? সমস্যা তুমি আমার রাজকুমার, আমি তোমার জ্যোৎস্না, আমি বাইসে থাকতে এই জ্যোৎস্না বাইসে থেকে আমার রাজকুমারের এতটুকু কেউ ছুঁয়ে দেখবে এত বড় সাহস, আমি তোমার জন্য জান দিয়ে দেবো রাজকুমার। আচ্ছা ঠিক আছে সেটা আমি জানি বুঝতে পেরেছি, কিন্তু হাতখানা ছাড়ো, আমি তা পালা যাচ্ছি না, এখন ক্লিয়ার করে কথাটা বলো আর হাতখানা ছাড়ো। হ্যাঁ তুমি কালকে কথা পারে যে চিঠিখান দিয়ে গেছো না? হ্যাঁ সেই চিঠিখান ভর্তপর সাসার হাতে যায় পড়ছে, আর সাসা চিঠিখান পড়ার লগে লগে সেই তার টক বইকে তাজা আগুন হয়ে গেছে, কথা পারে এমন বকা বকছে আর তোমারে বলছে ওই তোমারে সে কি বলছো, তোমার হাতে তো মোবাইল নিয়ে মিস করে দিব কি করে? হাল্লার বেক কি বললে? লাগে লাগে বারান্দায় শিখাই যায়। হ্যাঁ এখন বুঝতে পেরেছি, মানে গেটের কলিং মিলি হচ্ছে তোমার মিস কল। আচ্ছা ঠিক আছে সময় মতো নাকি মিস কল দিবো, তুমি ভাই হায়া পড়ো। ঠিক আছে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে এখন আসি। হ্যাঁ আমার দেখা হবে। প্রেমাচার্য হঠাৎ কি হলো আপনার? না এটা তো মেনে নেওয়া যায় না। কোনটার কথা বলছেন, কি মেনে নেওয়া যায় না প্রেমাচার্য? এই যে হেয়ালি বকমের হেয়ালি পানা। আচ্ছা আমি যখন আমার প্রেমের একেবারে দ্বার প্রান্তে, আমার নাম যখন প্রেমের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার একটা সম্ভাবনার দ্বার প্রান্তে, সেই সময় এই হেয়ালি বকমের হেয়ালি পানা, এটা মেনে নেওয়া যায় না ভরসা হোসেন। জি প্রেমাচার্য আমার তো সেই একই কথা, কিন্তু কি করবেন বলেন, আপনার প্রেমের ইতিহাসে তার অবদান তো কম না। আরে রাখো তোমার অবদান অবদান, তুমি তো বিদ্বান, প্রমাণ করো, তুমি নেমে যাবে পরীক্ষায়। প্রেমাচার্য আমার মনে হয় যত দ্রুত সম্ভব নুরতাজ জাহানকে খুঁজে বের করে আপনার 30 বছরের প্রেমের সফল পরিণতি দিতে হবে, আর এটাই হবে হেয়ালি বেগমের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। রাইট, এটাই একমাত্র পথ। আচ্ছা আমরা জ্যোৎস্নাকে কাজে লাগাতে পারি না? জি 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 প্রেমাচার্য, এ কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। তাহলে চলো আমরা জ্যোৎস্নার সাথে কথা বলি। চলো চলো। বাদর সমস্যা কি, বারবার ফোন করছিস কেন? সে তো এক বিশাল সমস্যা চিপ। তোর সমস্যাটা কি সেটা বল। হয়েছে কি চিপ, আমি কথা আপার বাসার গেটের সামনে যখন যাই, ওই যে কাজের মেয়ে জ্যোৎস্না আছে না, সে তো আমার হাত ধরে জোর করে ছাদে নিয়ে গেছে। একটা মেয়ে তোকে জোর করে ছাদে নিয়ে গেল, সে কি একা ছিল নাকি অন্য কেউ সাথে ছিল? একাই থাকুক আর দুজনে থাকুক সেটা তো সমস্যা না। সমস্যা না মানে? অবশ্যই সমস্যা, ওস্তার একজন সদস্যকে একটা মেয়ে জোর করে ছাদে নিয়ে যাবে, এটা কি মগের মূল্য? না সে তো অন্য কোনো উদ্দেশ্যে আমাকে ছাদে নিয়ে যায়নি, সে তো আমাকে বাঁচানোর জন্য ছাদে নিয়ে গেছে। বলিস কি, সর্বপ্রেমিক আশিস বাহিনী কি তোকে আক্রমণ করেছিল নাকি? কি দয়া করে কি আপনি আমার কথাটা শুনবেন? আচ্ছা বুঝতে পেরেছি, আশিকও কোনো সমস্যা না। আচ্ছা বল ঘটনা হয়েছে কি, কথা আবার আব্বা আছে না, সে নাকি আমাকে পাইলে কাঁচা গিলে খেয়ে ফেলবে, সেই কথাই তো জ্যোৎস্না আমাকে বললো ছাদে নিয়ে, এখন আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না। সত্যি তো এটা একটা বিরাট সমস্যা, নিষ্কলঙ্ক একটা সংগঠনের বুকে কলঙ্কের চিহ্ন, আর তার চাইতে বড় কথা হচ্ছে চাঁদের প্রেম। চাঁদ যদি জানতে পারে তাহলে তো নিশ্চয়ই হার্ট ফেল করবে। এই তুই চাঁদকে কিছু বলেছিস নাকি? না না আমি তো এই কথা বলিনি, বলবো কেনে, আমি তো সেই প্রতিষ্ঠানের সেনাপতি,
এরকম রজ্জার কথা কি সবাইকে বলে বেড়ানো যায় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন আমি ফিরে না আসা পর্যন্ত সবাইকে অফিসে থাকতে বলবি, আমি ফিরে এসে অধিবেশন করব। আচ্ছা ঠিক আছে, তা চিফ আপনি এখন কোথায় যাচ্ছেন? নিজের সাথে যুক্ত করতে যাচ্ছি। শোন, চাঁদের ব্যাপারটা যেন কেউ না জানে। তোমার মামা তো আমাকে পাত্তাই দিল না। আর তুমিও আন্টি, এই মানুষটাকেই তুমি 20 বছর ধরে ভালোবেসেই গেলে। এছাড়া আমার কি বা করার আছে বলো মাহিয়া? ও যে আমার কাছে কি সেটা তুমি বুঝবে না। তোমার মা আমার ঘনিষ্ঠ বান্ধবী, সেই বোঝেনি। আন্টি আন্টি প্লিজ, কেঁদো না তো, এই যুগে এসে কান্নাকাটি করে ভালোবাসা আদায় করা যায় না। এই যুগে জোর করে ভালোবাসা আদায় করতে হয়। আমার প্রাণের বাচ্চা খানেখানার সঙ্গে আমি কখনোই জোর করতে পারবো না। মা গো, তুমি আমাকে সাহায্য করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো তোমার সাথে আন্টি, থাকবো, কথা দিলাম। আগে মামা কোথায় বাসা নিয়েছে সেটা জানতে হবে এবং মাকে জানাতে হবে। এই তোমার আসার সময় হলো? আরে বলো না, একটা ঝামেলার মধ্যে পড়ছো। আচ্ছা বলো, হঠাৎ করে আমাদের মহল্লায় কেন? আর উনি কে? হেয়ালি আন্টি আমার মায়ের বান্ধবী। আরও একটা বড় পরিচয় আছে, উনি বড় মামাকে 20 বছর ধরে ভালোবেসেই যাচ্ছে, এখনো চেষ্টা চালিয়েই যাচ্ছে কিন্তু ভালোবাসা পায়নি। তার মানে ব্যর্থ প্রেমিকা। আন্টি আসেন একটু কোলাকুলি করি। গেম, শুনলাম তোর প্রেম নাকি অনেক দূর এগিয়েছে। তোকে এই কথা কে বলেছে? তোর কপালটা আসলে খুবই ভালো। ইদ্রিত চাচার মাথা গরম হলে হবে, মনটা কিন্তু অনেক ভালো। এই ভালো তো ভালো নয় রে ভাই চাঁদ সদাগর, মেয়ে যদি রাজি থাকে বাপকে রাজি করানো যায়, কিন্তু এখানে তো কেস উল্টো। দেখি ভাগ্যে কি আছে, ইদ্রিত চাচার সাথে দেখা হলে তোর কথা আমিও বলবো। বাহাদুর চিফ কোথায়? সে তো আমাকে কিছু বললো না, খালি বললো যে নিজের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। এই চাঁদ, চিফ আবার ফিট খেলো না তো? খেলে খেতেও পারে, প্রেমিক মানুষ তো। মাটিতে লুটিয়ে পড়িনি মিস জোসনা, আপনি আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। যদি না ছাড়ি? না ছাড়লে কলঙ্ক হয়ে যাবে। এই জোসনা কলঙ্কের ভয় পায় না, আই হিট কলঙ্ক। কলঙ্ক হইতেছে জোসনার আলঙ্কার। আমি বুঝতে পেরেছি আপনি অনেক সাহসী প্রেমিক নারী। মিস জোসনা, আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছিলাম। না মানে আমি না, ওই আমার প্রেমাচার্য খান মজলিস আপনার সাথে একটু কথা বলবে বলে অপেক্ষা করছে। মিস জোসনা অপেক্ষা করছে। আপনার প্রেমাচার্য আমার সাথে কথা বলতে চায়, আপনি চান না? আমি আপনি চান না, আরে দিদি চাবে চান। হে আল্লাহ, তুমি আজকে আমার কোন ধরাধরির মধ্যে ফেললে, আমি তো মানে। আমি আপনাকে কিছু বলছি না, চলুন প্রেমাচার্য অপেক্ষা করছে, চলুন 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 চলুন।
এসে পড়েছিস না? গুড। তুই আপনি কোথায় গিয়েছিলেন? নিজের সাথে যুদ্ধ করতে। আর যুদ্ধে জিতলে না হারলে? বুঝতে পারছি না। আমার কথা বাদ দে, শোন, তোদের যে কারণে দুজনকে ডাকা গেম, তোর প্রেম এখন নির্ভর করছে তোর যোগ্যতার উপরে। আমি ইদ্রিস চাচার সাথে কথা বলেছি, উনি এখন তোর পক্ষে, বাকিটা তোর উপর নির্ভর করছে। জি, তোমার সাথে আমি একমত। আমিও একমত আছি, তবে বলছি কি, ওই যে গেম প্রেমের ভয়টা এখন ওটা বাই করতে হবে। হ্যাঁ, এই ভয় হচ্ছে সমস্ত পৃথিবীতে ওয়ান সাইডেড লাভারদের একমাত্র না, শুধু শত্রু না, মহাশত্রু। আমি কি করব চিপ প্রেম রেড, আপনি বলেন। মানে গুলনারকে দেখার সাথে সাথে আমার বুকের মধ্যে কেঁপে ওঠে, মানে বুকের মধ্যে ধুপ 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 করে শব্দ হতে শুরু করে, মানে ও আমার যত কাছে আসতে থাকে আমার দম বন্ধ হয়ে যায়, আমি ওর সাথে মানে যখনই কথা বলতে চাই আমার কথা বলা দিয়ে বের হয় না। আমি কি করব বলুন। এই বিষয়টা শুধু তোর না, সারা পৃথিবীতে যত ওয়ান সাইড লাভাররা আছে তাদের সবারই হয়। মূল বিষয়টা হচ্ছে খাঁটি প্রেম, খাঁটি প্রেম হলে এরকমই হবে, কি বলিস চাঁদ? একদম খাঁটি কথা চিপ, আমার ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটে। আচ্ছা চিপ, এই ঘটনা থেকে মুক্তির উপায় নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। মনে কর তুই তোর প্রেমিকের সাথে কথা বলতে চাস, তোর মনের কথাটা বলতে চাস কিন্তু পারছিস না, তখন তুই চোখ বন্ধ করে ভাববি যে আমি যদি আমার প্রেমিকার সাথে কথা বলতে না পারি, সে আমার কাছ থেকে অনেক 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 দূর চলে যাবে, জীবনে আমি কোনোদিন আর তাকে পাবো না। তখন দেখবি তোর মুখ দিয়ে ফরফর ফরফর করে কথা বের হয়ে যাচ্ছে। সত্যি তোমার মামা একটা জিনিয়াস। ভাইয়া, তুমি তোমার মামার সাথে আমার একটু পরিচয় করিয়ে দাও না। আমি একবার ওনার পা ধরে সালাম করে আশীর্বাদ নিতে চাই, উনি হচ্ছে আমার পথ প্রদর্শক। প্লিজ একবার পরিচয় করিয়ে দাও না। রাখো তোমার পথ প্রদর্শক। দেখছো না হেয়ালি আন্টির অবস্থা, উনি কি দেখতে খারাপ নাকি? আন্টি, আপনি একদম মন খারাপ করবেন না, উনি যদি আমার পথ প্রদর্শক হয় আপনি হচ্ছেন আমার অনুপ্রেরণা। যমুনা, সত্যি আমি তোমার অনুপ্রেরণা? হ্যাঁ আন্টি। দেখো, তোমার অনুপ্রেরণা তোমার সাথেই থাকবে, এখন তুমি শুধু তোমার পথ প্রদর্শকের ঠিকানা খুঁজে বের করার বুদ্ধিটা আমাদেরকে বলো। তুমি কোনো চিন্তা করো না, যেহেতু প্রেমাচার্য প্রেমিক মানুষ, সেহেতু সে সবসময় কোথায় থাকবে? রাস্তায় রাস্তায়। অতএব তাকে খুঁজে বের করা তো খুব বেশি কঠিন হবে না, তুমি শুধু একবার তোমার মামাকে দেখিয়ে দাও। যমুনা, তুমি যদি সত্যি সত্যি আমার অনুপ্রেরণা হয়ে থাকো তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি আমার পাশে পাশে থাকবে মা। আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, কারণ আমিও আপনার মতো ওয়ান সাইড লাভার, আমার যতটুকু সম্ভব আমি আপনার প্রেম সার্থক করবো। তুমি আমাকে কথা দাও, আমার প্রাণের বাচ্চা খানে খানাকে তুমি আমার করে দেবে? কথা দিলাম আর কি। দেবে তো? বুঝতে পেরেছি। প্রেমরেড, আর একটা কথা আছে, আমি না ওই গুলনাহারের সামনে দিয়ে হাঁটতে পারি না, মানে কেমন যেন পা ফুসকে ফুসকে যায়, মানে কেমন যেন মানে আনস্মার্ট হয়ে যায়। এক্ষেত্রে মুক্তির একটাই উপায়, তুই মনে করবি যে তোর প্রেমিকা তোকে দেখছে কিন্তু তুই তাকে দেখতে পাচ্ছিস না, মানে তুই দেখেও না দেখার মতো করে থাকবি। একবার দেখতে পেলে চোখটাকে ফিরিয়ে নিতে মন যে চায় না প্রেমদের। ফিরাতে হবে, কারণ এরকম হ্যাবলাকান্তের মতো চেয়ে থাকলে তোকে তো পছন্দ করবে না। শোন, তোর ব্যাপারে আমি একটা ডিসিশন নিয়েছি, কাল থেকে আমি এবং প্রেমবাহক তোকে কোনো ধরনের সহযোগিতা করব না। এটা কি বললেন চিপ? আগে আমার কথাটা শোন, যেহেতু তোর হবু শ্বশুর তোর পক্ষে আছে, সেহেতু সব কিছু নিয়ে তোর শ্বশুরের সাথে আলোচনা করবি, প্রয়োজনে আমি ওই দৃশ্য চাচার সাথে কথা বলবো। আমার সাথেও চাচার খুব ভালো সম্পর্ক, আমিও কথা বলে নিতে পারি যদি তুমি অনুমতি দাও। অবশ্যই কথা বলবি, প্রয়োজনে তোকে গুলনাহারের সাথে কথা বলতে হবে। কোনো সমস্যা নেই, আমি গুলনাহারের সাথে কথা বলতে পারবো। না না চিপ, গুলনাহারের সাথে চাঁদের কথা বলার দরকার নেই, প্রয়োজন হলে সে ওই আঙ্কেল মানে গুলনাহারের আব্বার সাথে কথা বলুক। ঠিক আছে, চাঁদ গুলনাহারের সাথে কোনো কথা বলবে না। এখন আসা যাক চাঁদের প্রেমের ব্যাপারে।
চাঁদের প্রেম নিয়ে একটা বিশাল সমস্যা দেখা দিয়েছে। আমার প্রেম নিয়ে বিশাল একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কই বাদুর তো আমাকে কিছুই বলেনি। আমার নিষেধ ছিল। কি প্রেম রেট আমার, তাহলে কি হবে? কিছুই হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। শোন, একই তরিকা গেমের কাজে লেগেছে আর তোর ক্ষেত্রে উল্টা অ্যাকশন হয়েছে। উল্টা অ্যাকশন মানে? চিপ, আমার মাথা ঘুরছে, একটু খুলে বলো না। কথার বাবা বুকলেট চাচা চিঠিটা পেয়ে খেপে গেছে। শোন, এভাবে ভেঙে পড়লে চলবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে আমি মনে করি যে তোর প্রেমটা প্রাতিষ্ঠানিকভাবে কিছুদিন বন্ধ থাকবে। বাহাদুর মাঝে মাঝে গিয়ে জ্যোৎস্নার কাছ থেকে খবরাখবর আনবে, তুই মাঝে মাঝে একটু ঘুরতে বেরোবি তোর এই কুকুরটাকে নিয়ে, প্রিন্সের সাথে প্রিন্সেসের একটা ভাব জমাবি। ফরেন কুকুর কেনার জন্য তো আমার আব্বা রাজি হচ্ছে না। প্রয়োজনে আমি তোর মা বাবার সাথে কথা বলব, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আজকে চাঁদের মনটা খারাপ, আমাদের অধিবেশন এখানে সমাপ্তি। আর গেম, শোন, তোকে কিন্তু গুলনারের সাথে কথা বলার প্র্যাকটিস করতে হবে, রিহার্সাল করতে হবে, কথা তোকে বলতে হবেই, এটা মনে রাখবি। চল চাঁদ, আমি তোকে বাড়ি পৌঁছে দিই, চল। হ্যাঁ, পারবে পারবে, শক্ত দাঁড়াতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ দোস্তা, আমার বিশ্বাস তুমি যদি আমার পাশে থাকো আমি তাহলে নিশ্চয়ই আমার ভালোবাসার মানুষ নুরতাজ জানকে খুঁজে পাবো। জি, আপনি যদি একবার খালেজানকে বলে দিতেন তাহলে আমি আর উনি দুজনে মিলে ঠিক বের করে ফেলতাম আপনার নুরতাজ জানকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আজকেই মুকলেশ সাহেবের কাছ থেকে অনুমতিটা নিয়ে নেব। হ্যাঁ, তাহলে আসি। জি, এটা খুব ভালো হয়েছে প্রেমাচার্য। এই মুহূর্তে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা খুবই খারাপ। খালু জান কোথায়? সে তো বাসায় নাই, তা তো ফিরতে নাই দিব। ও ঠিক আছে, আমি বরং আজকে যাই, খালু জানের সাথে কিছু জরুরি আলাপ ছিল। আমার মধ্যে কোনো সমস্যা আছে নাকি বাবা আলী আক্কাস? না, আপনার কাছে বলতে কোনো সমস্যা নাই, তবে খালু জানরে বলতে পারলে বেশি ভালো হতো। হাই হাই, তা তো মাথা ঠিক নাই, বাপেরা যা শুরু করছে। আমার চাঁদ, আমার পঞ্জার টুকরো। বাবা আলী আক্কাস, তুমি আমার কাছে বলো কি অসুবিধা হয়েছে। তোমাকে বলে কি লাভ, সিদ্ধান্ত তো মিস্টার হেলালুদ্দিনই নেবেন। না, সিদ্ধান্ত আমার হাতে, তার কিভাবে রাজি করাইতে হয় সেটা আমার জানা আছে। বাবা আলী আক্কাস বলো তো কি সহযোগিতা লাগবে। এই জীবনে আমার কি হবে, চিপ আমার বেঁচে থেকে কি লাভ, আমার জীবনে সব শেষ হয়ে গেল। ওমা শেরি বোধা, তোর জীবনে দাম নাই মানে? ফকির বাবা দরবারে মরণ করে তোরে আমি পাই দিই, তুই আমার 7,000 তোর। তোর লাগে আমি আগুন লাগাই দিতে পারি। বাবা আলী আক্কাস কত খারাপ, আজকে সাদ একটা বড় ধরনের শখ, এই মুহূর্তে আপনাদের সহযোগিতা খুব দরকার। বাবা আলী আক্কাস, তুমি এই যে একটা কথা কইরা, সহযোগিতা দরকার, আরে আমরা সহযোগিতা না করলে কে করবো, কি সহযোগিতা লাগবে সেটা বলো। কিন্তু খালু জান তো সহযোগিতা করতে চাচ্ছে না। করবে করবে, তোমার খালু জান সহযোগিতা করবে, তার বাবাও সহযোগিতা করবে, কি দরকার সেটা বলো। এই মুহূর্তে সাদের যেটা দরকার সেটা হলো একটা ফরেন কুকুর, মানে বিদেশি কুকুর। আপনারা যদি তাকে ফরেন কুকুর কেনার টাকাটা না দেন তাহলে আপনার এই মানত করা ছেলে
ধীরে 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 আরো অসুস্থ হয়ে পড়বে, তাই না রে চাচা? বাবা আলী আক্কাস, আমি বেলা থাকুন তোমার একটা কথা দিতেছি, আগামী দুই তিন দিনের মধ্যে আমার চাঁদ সদাগর একটা ফরেন কুত্তা নিয়ে তোমার সাথে দেখা করবে। খালাস মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তাহলে আসি। খালাম মা, ও মা সে কি কথা, একটু কিছু মুখে দিয়ে যাও। না না খালাম মা, আপনারা যদি চাঁদকে ফরেন কুকুর কেনার টাকাটা দেন তাহলে আমার খাওয়া হয়ে যাবে। আমি আসি চাঁদ, আমি যাই রে। আর শোন, টেনশন করবি না, সময় বুঝে আমি মুখলে চাঁদের সাথে কথা বলব। হ্যাঁ, আর শোন, ওই শরীর যদি বেশি খারাপ থাকে অফিসে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আসি খালাম মা। ওকে প্রেম রেড। চল বাবা, চল ঘরে বল, শুয়াই শুয়াই।